নিউ ইয়র্কের একটি জাদুঘরে আয়োজন করা হয়েছে ভিন্ন ধর্মী এক প্রদর্শনীর, যেখানে প্রদর্শিত হচ্ছে ফেলনা জিনিস দিয়ে তৈরি শিল্পকর্ম। এসব শিল্পকর্ম তৈরিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, দড়ি সহ নানা ধরনের পরিত্যক্ত জিনিস। জনসচেতনতা তৈরির লক্ষ্যেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম তৈরি নতুন নয়, তবে তা দিয়ে জনসচেতনতা তৈরির চেষ্টা কিছুটা ব্যতিক্রম বটে। ওয়াস্ট অ্যাশোর আর্ট টু সেভ দ্য সি শিরোনামে এমনই ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে নিউ ইয়র্কের একটি জাদুঘরে। প্রদর্শনীটিতে রয়েছে 35টি সামুদ্রিক জীবের ভাস্কর্য, সৈকতে ফেলে দেয়া প্লাস্টিক সামগ্রী যেমন টুথব্রাশ, বোতলের ক্যাপ, নাইলনের দড়ি, খেলনা ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে এসব ভাস্কর্য, যা দেখে আপ্লুত দর্শনার্থীরা। প্লাস্টিক দূষণ নিয়ে জনসাধারণকে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এখানের ভাস্কর্যগুলো তৈরিতে আমি টায়ার দিয়ে ফ্রেম তৈরি করেছি, এরপর পরিত্যক্ত প্লাস্টিকগুলোকে কেটে স্ক্রু দিয়ে ফ্রেমের মধ্যে বসিয়ে বিভিন্ন আকার দিয়েছি। আমরা এই প্রদর্শনীটি আয়োজন করার মাধ্যমে মানুষকে উপলব্ধি করানোর চেষ্টা করছি সমুদ্রের উপর প্লাস্টিকের প্রভাব কতটা ভয়াবহ। আমরা আশা করি যে এই ভাস্কর্যগুলো সমুদ্রকে রক্ষা করতে মানুষদের অনুপ্রাণিত করবে এবং নতুনভাবে চিন্তা করতে সাহায্য করবে। 2010 সালে যুক্তরাষ্ট্রের ওরেগনে ওয়াস্ট অ্যাওয়ে নামে একটি সংগঠনের মাধ্যমে এই অলাভজনক প্রদর্শনীর আয়োজন করা হয়। তারপর থেকে প্রায় 14,000 স্বেচ্ছাসেবক 60,000 পাউন্ডেরও বেশি সামুদ্রিক ধ্বংসাবশেষ সংগ্রহ করেছেন। প্লাস্টিকের তৈরি এসব ভাস্কর্য যুক্তরাষ্ট্র এবং কানাডাতেও প্রদর্শিত হয়েছে। মোর্শেদ শোভন, চ্যানেল 24।